নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আমরা বাংলার মনে আজকে আইনজীবী লোকনাথ চ্যাটার্জিকে নিয়ে এসেছি একটা অত্যন্ত প্রাসঙ্গিক একটু সময়ের প্রয়োজনের কথা বলার জন্য। আপনি সাধারণ মানুষ হিসেবে যে কোনো আইনি প্রক্রিয়ায় যে সমস্যাটা ফেস করেন, আপনার বাড়িতে কোনো একটা সংকট হয়েছে, আপনার পরিবারে একটা কোনো সংকট হয়েছে, বাড়ির আশেপাশের কোনো মানুষ আপনাকে বিপদে ফেলেছে, বা কোনো একটা নির্দিষ্ট কারণে আপনি থানায় যাচ্ছেন, আপনি এফআইআর করতে পারছেন না, তাহলে আপনি কী করবেন? আপনি এফআইআর শুধু নয়, আপনি থানায় গেলেন, এফআইআর কাগজপত্র নিয়ে গেলেন, থানায় এফআইআর রিফিউজ করলো, বলো কাগজটা রেখে যান আমি দেখছি, তখন আপনার ভূমিকাটা কী হবে? এবং শেষ পর্যন্ত পুলিশ যদি কোঅপারেট না করেন, তখন একজন সাধারণ মানুষ হিসেবে আপনি আইনজীবীর কাছে যেতে পারছেন না, কিন্তু কী কী কাজটা করতে পারেন সেইগুলো নিয়ে আমরা একটা আইনি প্রক্রিয়া নিয়ে একজন বিশিষ্ট আইনজীবী লোকনাথ চ্যাটার্জি, তাঁর ওপিনিয়ন চেয়েছিলাম বাংলার মনের দর্শকদের দেখানোর জন্য। খুব প্রাসঙ্গিক, সময়ের প্রয়োজন। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ যে রাজনীতি দলে লোক হন, সবসময় পুলিশ কোঅপারেট করে না, তখন আপনি কী করবেন? আপনার ডায়েরি নিল না, আপনার ডায়েরি রিফিউজ করলো, আপনার এফআইআর নিল না, পুলিশ কোঅপারেট করলো না, আপনি মেল করতে পারবেন কি পারবেন না, চিঠি স্পিড পোস্ট করবেন কি করবেন না, ছোট্ট ছোট্ট টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে খুব সুন্দর আমাদের বোঝালেন, আমরাও বুঝলাম। আজকে বাংলা মনের দর্শকদের জন্য লোকনাথ চ্যাটার্জির এই ছোট্ট একটা খুব সুন্দর ইন্টারভিউ শেষ পর্যন্ত শুনবেন, অনেক কিছু গ্যাদার করতে পারবেন, আপনি নিজে শুধু উপকৃত হবেন না, সাধারণ মানুষকেও আশেপাশে প্রতিবেশীদের আপনি বলতে পারবেন যে এক্ষেত্রে কী করণীয়। এবং অবশ্যই মনে রাখবেন, যদি কোনো জায়গায় সমস্যা হয় আমাদেরও ফোন করবেন, আমরা লোকনাথবাবু টেলিফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা সরাসরি কথা বলতে পারবেন। সে মানুষটি সবার কাছে অ্যাকসেপ্টেবল, মানে সবার কাছে খুব বেশি অ্যাক্সেসেবল, ফলে স্বাভাবিকভাবে তার সঙ্গেও যোগাযোগ করতে পারবেন। মানুষটি আমাদের দপ্তরে এসেছিলেন সাম্প্রতিক অন্য একটি কাজে, তার সঙ্গে আমরা ছোট্ট একটা ইন্টারভিউ করেছিলাম। শুনুন লোকনাথবাবু আইনজীবী কী বলেছেন। নমস্কার লোকনাথদা, আজকে আমাদের স্টুডিওতে আপনি এসেছেন, আপনাকে স্বাগত। আজকে আপনার কাছে আমাদের মূল যে প্রশ্নটা, সেটা যে বাংলার লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে ভীষণ যন্ত্রণার মধ্যে আছেন, তারা কথা বলতে পারেন না, তারা আইনি সাহায্য পান না, তারা পুলিশের কাছে গেলে অসহায় বোধ করেন, এই বিষয়টা নিয়ে আজকে আপনার কাছে আমি কিছু কথা প্রশ্ন করব। একজন সাধারণ মানুষ যখন থানায় যান, তখন সেখানে গিয়ে প্রথম যখন থানা থেকে রিফিউজ হন, অনেক সময় থানার অফিসাররা বলে যান অভিযোগ রেখে যান, আমরা পরীক্ষা করব, তারপর দেখব, যদি প্রয়োজন মনে হয় আমরা আপনার অভিযোগ নথিবদ্ধ করব। এখানে একজন আইনজীবী হিসেবে আপনি, আপনি তো দীর্ঘদিন ধরে এই মানুষগুলোর পাশে আছেন বা থেকেছেন, আপনার কী সাজেশন থাকবেন সাধারণ মানুষের কাছে? বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের বহু মানুষের কাছ থেকে আমরা লাগাতার এরকম অভিযোগ পাই, যেখানে যে থানায় যাচ্ছেন, থানা থেকে বিতাড়িত হচ্ছেন, থানায় গিয়ে তারা তাদের কমপ্লেনটা দায়ের হচ্ছে না। সেক্ষেত্রে এটা সকলের জন্য একটা জেনে রাখার মতন বার্তাই বলে দিন, প্রত্যেকে থানায় যাওয়ার আগে থানায় দুরকমভাবে কমপ্লেন দেওয়া যায়, অভিযোগ দায়ের কিভাবে করা যায়, একটা ইন রাইটিং অর ওরালি, অর্থাৎ মৌখিকভাবে বা লিখিতভাবে। মৌখিকভাবে করলে আপনি যেটা মৌখিকভাবে বলবেন পুলিশকে সেটা লিখে নিতে হবে, ডিউটি অফিসারকে লিখে তিনি সেটা আপনাকে পড়ে শোনাবেন, আপনি সেটায় সায় থাকলে সেখানে সই করবেন। কিন্তু এখানে একটা অসুবিধা হচ্ছে, আপনি বললেন একরকম আর পুলিশের থানায় গিয়ে পরিস্থিতি সেরকম থাকে না, যেখানে পুলিশের আপনি যেটা চাইবেন সেই কথাটাই পুলিশ লিখবে, এবং পুলিশ অনেক সময় পরিবর্তন করে দেয় ভাষা বা যাতে ঘটনাটা কিছুটা পাল্টে যায়। সেক্ষেত্রে আমি প্রত্যেককে বলবো যে মৌখিক কমপ্লেন দায়ের করা সচরাচর করার দরকার নেই। আমরা একটা কার্বন পেপার নেব বা একটা সাদা কাগজে ঘটনাটার পুরো বিবরণ দেব। ঘটনার বিবরণ দিতে গেলে স্থান কাল পাত্র মাথায় রাখতে হবে, অর্থাৎ থানার আমরা যখন অভিযোগ দায়ের করব তখন সাদা কাগজ, যে কোনো সাদা কাগজে যে কোনো ভাষায় তারিখ লিখব যেই তারিখে আমরা অভিযোগটা দায়ের করছি, থানার অফিসার ইনচার্জ অর্থাৎ ওসি বা আইসিকে আমরা সেই কমপ্লেনটা লিখব, টু দি অফিসার ইনচার্জ তাকে চিঠি দেওয়া হচ্ছে, ছোট্ট করে সাবজেক্টটা যদি লেখা যায় বিষয়টা, বিষয়টার মধ্যে এক কি দু লাইনের মধ্যে বিষয়টা, অর্থাৎ কাউকে যদি আঘাত করা হয় বা কোনো মহিলার ওপর যৌন নির্যাতন করা হয় সেটিকে স্বল্প কথায় লিখে দেওয়া, এবং পুরো ঘটনাটার বিবরণ করা, অর্থাৎ ঘটনার স্থান কাল পাত্র, অর্থাৎ ঘটনাটা কোথায় ঘটেছে, কখন ঘটেছে, কোন তারিখ, আনুমানিক কটার সময়, এবং ঘটনাটার পূর্ণাঙ্গ বিবরণ। তার জন্য আপনার কোনো আইনি শব্দ ব্যবহার করতে হবে না,
কোনো জটিল শব্দ ব্যবহার করতে হবে না, সরল ভাষায় ঘটনাটিকে লিখে দেওয়া। সেখানে সরল ভাষায় ঘটনাটা যখন লিখবেন তখন মাথায় রাখতে হবে যে আশেপাশের পরিস্থিতি কীরকম ছিল, আপনি কীরকম ছিলেন, আর তার সঙ্গে বিবরণে যদি অভিযোগকারীদের অভিযোগ আপনি যখন করছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তাদের নামগুলো যদি দেওয়া যায় তাহলে আরও ভালো হয়। যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তাদের নাম, তাদের ঠিকানা, তাদের যদি ফোন নাম্বার থাকে যদি পরিচিত হয়, বা পরিচিত ব্যক্তির সঙ্গে অপরিচিত আরও যদি লোক থাকে তাদের নামগুলো যদি দেওয়া যায় তাহলে আপনার অভিযোগটা একটু মাত্রাটা বাড়ে, অর্থাৎ অভিযোগটা আর একটু বেশি ডিটেইলড হলো। এবার অভিযোগ যখন করলেন তখন এটিকে একটা জেরক্স বা ওই কার্বন পেপারে লিখে নিয়ে গিয়ে দুটো কপি নিয়ে যাবেন। পুলিশ কি করবে, অরিজিনাল অর্থাৎ হাতে লেখা বা আপনার অরিজিনাল সই করা আর তলায় সইটা করে দিতে হবে। আপনার অভিযোগটা মাননীয় ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট বলছেন এনসাইক্লোপিডিয়া হওয়ার দরকার নেই, অর্থাৎ একেবারে সব তথ্য থাকবে এরকম কোনো ব্যাপার নয়। অভিযোগ কারা করতে পারে, অভিযোগ কোনো একজন প্রত্যক্ষদর্শী করতে পারে, অভিযোগ করতে পারেন যিনি ভিকটিম অর্থাৎ ঘটনাটি যার বিরুদ্ধে ঘটেছে, অভিযোগ করতে পারে কোনো একজন ব্যক্তি যিনি জানতে পেরেছেন, যাদের এইগুলোকে আমরা এফআইআর মেকার হিসেবে বলি। তো অভিযোগ করতে হবে এরকম এই দেওয়ানি এবং ফৌজদারি আইনের মধ্যে একটু ছোট্ট পার্থক্য আছে। তো সেক্ষেত্রে অভিযোগ অন্য কোনো ব্যক্তিও করতে পারেন, অভিযোগের মধ্যে পূর্ণাঙ্গ সব কিছু থাকবে এরকম কোনো দরকার নেই, কিন্তু যতটা ডিটেলস আমরা দিতে পারবো তত মঙ্গল, তত ভালো। লোকটা তো একটু থামাচ্ছি, যদি পুলিশ এফআইআর অ্যাকসেপ্ট না করে, যদি বলে রেখে যান সই করবো না, তাহলে একজন মানুষ কি করবে? ঠিক, তো সেক্ষেত্রে বললাম যে অভিযোগটা দুটো কপি নিয়ে যাবেন, অর্থাৎ একটা কার্বন পেপারের ওপর রেখে নিচে একটা পাতা ওপরের পাতায় লিখলেন, বা অভিযোগটা জেরক্স করে নিয়ে যাওয়া। জেরক্স করে নিয়ে গেলে পুলিশের কাছে পুলিশ অরিজিনালটা নিয়ে নেবেন, নিয়ে জেরক্সের ওপর স্ট্যাম্প করে সিল দিয়ে সই করে ফেরত দিয়ে দেবেন। এবং অভিযোগ করার সময় যদি কগনিজেবল বা গুরুতর কোনো যদি অভিযোগ থাকে তাহলে কিন্তু পুলিশের এটিকে একটা এফআইআর হিসেবে রেজিস্টার করতে হবে। যে কোনো কমপ্লেনটি এফআইআর সবসময় নাই হতে পারে, কিন্তু কমপ্লেনটা পড়ে যদি পুলিশের কাছে স্পষ্ট হয়ে যায় যে এটি একটি অপরাধ এখানে স্পষ্ট হচ্ছে, তো সেক্ষেত্রে পুলিশকে কিন্তু এফআইআর রেজিস্টার করতে হবে। এফআইআর রেজিস্টার যদি না করে, পুলিশ যদি কমপ্লেন না নেয়, কী করণীয়, নিশ্চয়ই আমরা সেটায় আসবো। এবং পুলিশ এফআইআর রেজিস্টার করার সঙ্গে সঙ্গে এফআইআরের একটা কপি এফআইআরের যিনি অভিযোগ করছেন তার হাতে দেওয়া, ফ্রি অফ কস্ট দেওয়া পুলিশের কর্তব্য। আচ্ছা, আমি আপনার প্রশ্নে আসছি, তার আগে ধরুন আমরা কোনো একটা ঘটনা ঘটলো, আমরা লোকাল থানা জানি না, হতেই পারে, থানার জুরিসডিকশন সবসময় জানা সম্ভব নয়, কোন থানা কোথায় শুরু হচ্ছে, কোন থানা কোথায় শেষ হচ্ছে এলাকা নাও জানতে পারি। সেই জন্য একটা কনসেপ্ট আসছে, জিরো এফআইআর। জিরো এফআইআর হলো জুরিসডিকশনাল থানার বাইরে এফআইআর বা কমপ্লেন আমরা দায়ের করতে পারি। সেক্ষেত্রে যেই থানায় দায়ের করব সেই থানা দেখে নেবেন কোন থানার ঘটনা, তারা সেই থানায় ইনিশিয়াল একটা প্রিলিমিনারিলি দেখে ওই রেলেভেন্ট থানায় পাঠিয়ে দেবে, অর্থাৎ যেই থানায় পাঠানোর দরকার বা যেই থানার জুরিসডিকশনের মধ্যে ঘটনাটি ঘটেছে। বহু ক্ষেত্রে আমরা দেখি যে পুলিশ বলছে না আমার এলাকা নয়, ওই থানার এলাকায় চলে যান, ওই থানায় গেলে বলবেন না আমার এলাকা নয়, ওই থানার এলাকায় চলে যান। এবার এই থানা থেকে ওই থানা করবেন না, মানুষ যারা আক্রান্ত হয়েছে তারা একটা সুরাহা কি করে পাবেন? তো সেক্ষেত্রে জিরো এফআইআর। তো তখন আমরা আমাদের অভিযোগের তলায় যে আমরা কোন থানার জুরিসডিকশন এটি বুঝতে পারছি না, আপনার কাছে সেই জন্য দায়ের করা হলো। তো সেক্ষেত্রে আমরা যেই থানা মনে হবে সেই থানার কাছে জিরো এফআইআর বলে এই জন্য আইনে একটা কনসেপ্ট এসছে। তো সেই থানা এটিকে নেবেন কমপ্লেনটা নিয়ে, তার যদি ধরুন আমি আপনাকে একটা ছোট উদাহরণ আপনাকে থামাচ্ছি একবার, ধরুন বেলঘরিয়া থানা বললো যে এটা খর্দা থানার জুরিসডিকশন, খর্দা থানা বললো এটা বেলঘরিয়া থানার জুরিসডিকশন, এখন সেক্ষেত্রে জিরো এফআইআর এর কনসেপ্টটা কি সংশ্লিষ্ট থানায় থানার অফিসাররা যদি না জানে হতেও হতে পারে, আমি জিরো এফআইআর কি লিখে দিতে হবে বড় করে ওপরে? এরকম দরকার নেই, একেবারেই দরকার নেই, কারণ সেই কনসেপ্টটা তাদের জানা কর্তব্য। পুলিশ যদি না জানেন বা পুলিশ যদি অভিযোগ না নেয়, সেই আপনার আগের প্রশ্নের নিরিখে আমি দুটো উত্তরই একসঙ্গে দেব।
তো পুলিশ আপনি এবার গেলেন, আপনি গিয়ে থানায় বললেন যে আমার এই কমপ্লেন্ট রয়েছে, পুলিশ বললো দাঁড়ান দেখছি, ঘুরে আসছি, বসুন, এখন বড়বাবু নেই, মেজবাবু নেই, ছোটবাবু নেই, এরকম করে আপনাকে ঘোরাবে। আপনি যখন থানায় যাবেন তখন থানায় বলবেন যে এটাকে আপনি নিয়ে রিসিভ করে নিন, অনেক সময় পুলিশ এফআইআর রেডি করতে সময় নেয়, তো তখন তারা আপনি বলবেন যে পরবর্তীকালে এফআইআর রেডি হলে আপনি আমাদেরকে জানিয়ে দেবেন, আমরা এফআইআর এর কপিটা তুলে নেব বা কাউকে দিয়ে তোলাবো, কিন্তু আপনি এইটাকে রিসিভ করে নিন। এবার পুলিশ অনেক সময় রিসিভ করে না, তখন একটু আপনার পুলিশকে গিয়ে অনেক সময় বলতে হয় যে আপনি যে রিসিভ করছেন না তাহলে রিফিউজ লিখে দিন যে আপনি রিসিভ করছেন না, আপনার তো রিসিভিং সেকশনের দায়িত্ব কমপ্লেন যা আমি কমপ্লেন করছি রিসিভ করার। আপনার একটা সরকারি অফিসে, যে কোনো সরকারি অফিসে কোনো কাগজ জমা দিতে গেলে তার একটা রিসিভিং সেকশন থাকবে, রিসিভিং সেকশনের দায়িত্ব যে কোনো কাগজ হোক সেগুলো রিসিভ করো, তারপরে সেটার উপর আপনারা কি কাজ করবেন কি করবেন না সেটা পরবর্তী বিষয়। আচ্ছা এবার ধরুন পুলিশ আরেকবার একটা দেই, হ্যাঁ পুলিশ যদি রিসিভ না করে, প্রশ্নের আরেকটা দিকে আমরা চলে আসি, পুলিশ যদি রিসিভ না করে তাহলে কি করবে? এখন আমাদের তথ্য প্রযুক্তির জগৎ এগিয়ে গেছে, অনেক কিছু এগিয়ে গেছে, তখন আমরা দেখব দুটি পদ্ধতি খোলা রয়েছে। একটা হলো ওই থানার অ্যাড্রেস দিয়ে আপনার নিচে বাঁ দিকে একটা খামে পুড়ে কমপ্লেনটাকে থানার টু দি অফিসার ইনচার্জ এই থানার এই সাচ অ্যান্ড সাচ পুলিশ স্টেশন, আর বাঁ দিকে নিচে ফ্রম যিনি অভিযোগ করছেন তার নাম ঠিকানা বিবরণ দিয়ে খামে পুড়ে সেই খামের ওপর লিখে পোস্ট অফিসে পোস্ট করে দেবা, স্পিড পোস্টে দিয়ে দিলে স্পিড পোস্ট 25-30-40 টাকা নেয়। সেখানে আপনি একটা ইডব্লিউ নাম্বার শুরু হয় IN দিয়ে শেষ হয় সেই অ্যালফা নিউমারিক নাম্বারটা পাবেন, সেটিকে দিয়ে ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইটে গিয়ে ট্র্যাক করতে পারবেন যে আপনি যে চিঠিটা পাঠিয়েছেন ঠিক জায়গায় পৌঁছেছে কিনা, অর্থাৎ আপনার কমপ্লেনটা বাই পোস্ট পাঠালেন। এটি একটা পদ্ধতি। স্পিড পোস্ট কেন বলি, স্পিড পোস্ট বলি ট্র্যাকিং করতে সুবিধা হয় আর খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। একটা জিনিস মাথায় রাখবো, কথায় কথায় বলে রাখা উচিত যে আমরা যখন কমপ্লেনটা করছি বা অভিযোগ দায়ের করছি যত শীঘ্র অভিযোগ দায়ের করবো ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে তত ভালো, আর যদি দেরি হয় পশ্চিমবঙ্গের যা আইন শৃঙ্খলার পরিস্থিতি যা পশ্চিমবঙ্গের সার্বিক যা অবস্থা তাহলে অনেক সময় হতে পারে যে আমরা অভিযোগ করতে ভয় পেয়েছিলাম বা অভিযোগ করার পরিস্থিতিতে ছিলাম না, বা যিনি আক্রান্ত বা আক্রান্তের পরিবার তারা হয়তো এলাকা ছাড়া ছিলেন বা তারা হয়তো হাসপাতাল নিয়ে ব্যস্ত ছিলেন। তো যদি দেরি হয়ে থাকে সেই দেরির কারণটা লিখে দিলে খুব ভালো হয়, তাহলে বোঝা যাবে যে আমরা এই কারণে দেরি করেছি বা ম্যানুফ্যাকচার কমপ্লেন্ট নয়। একটা FIR এর গুরুত্ব কেন, FIR এর গুরুত্ব হলো যে FIR দায়ের করার সাথে সাথে ক্রিমিনাল বা ফৌজদারি আইনের সূত্রপাত হয়। যেভাবে দেয়ানি আইন অর্থাৎ সিভিলের একটা আদালতে যখন আমরা একটা প্লেট বা পিটিশন দায়ের করছি তখন দেওয়ানি আইন ইজ সেট ইন মোশন, সেরকম ফৌজদারি আইন ইজ সেট ইন মোশন আপন রেজিস্ট্রেশন অফ এন FIR। সেক্ষেত্রে পুলিশেরও ক্ষমতা অনেক সময় হয় না যে FIR না করে কিছু করার, FIR অনেক সময় পুলিশও নিজেও করতে পারে। আমরা ওই জন্য দেখেছি শুনেছি সুও মোটো FIR অনেক সময় পুলিশ করে, পুলিশই সেক্ষেত্রে কমপ্লেনেন্ট হন। আচ্ছা আরেকটি পদ্ধতি, যদি কমপ্লেন না নেওয়া হয় সেক্ষেত্রে এখনকার তথ্য প্রযুক্তির যুগে ইমেল আইডি এসে গেছে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি থানা আধিকারিকদের ইমেল আইডি আছে। আচ্ছা ইমেলে আমরা ওই যে কমপ্লেনটাকে সেটিকে সই করা কমপ্লেনটাকে আমরা অনেক সময় ছবি তুলে বা স্ক্যান করে ইমেলে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারি বা সরল ভাষায় টাইপ করে ইমেলে ডাইরেক্ট ইমেল করে দিতে পারি তাদের অফিসিয়াল ইমেল আইডিতে। আর যখন ইমেল করব বা থানায় পোস্ট করব তখন একটা জিনিস মাথায় রাখবো যে আমরা থানায় গেছিলাম থানা নেননি, সে যে নেননি সেটিকেও একটা লাইন বা হাতে একটু লিখে দেওয়া যে আমরা এই সময় এই থানায় এই ব্যক্তির কাছে গেছিলাম, কারণ প্রত্যেকটি থানার অফিসারের বুকে নেম প্লেট থাকা উচিত, যদি না থেকে থাকে সেটাও লিখে দেওয়া যে এই ব্যক্তি থানায় কমপ্লেনটা নিতে রিফিউজ করেছে, আর তিনি এটাকে আপনি ইমেলেও লিখে দেবেন আর পোস্টেও করলে পোস্টের তলায়ও লিখে দেবেন যে থানায় গিয়ে এই ব্যক্তি রিফিউজ করেছে, কারণ সুপ্রিম কোর্টের রায়ের নিরিখে প্রত্যেক থানায় CCTV থাকা বাধ্যতামূলক। তো সেক্ষেত্রে CCTV ফুটেজ বা বাদ বাকি যা পদ্ধতি আছে সেই নিয়ে সেটিকে অবশ্যই তার ব্যাপারে আরও খতিয়ে দেখার একটা ব্যাপার তৈরি করা যাবে বা যে অফিসার রয়েছেন যে রিফিউজ করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুবিধে হবে। তো সেক্ষেত্রে ইমেল বা পোস্ট করে পাঠিয়ে দেওয়া। আচ্ছা ইমেল কাকে করব? এখন পশ্চিমবঙ্গে প্রশাসনিক জেলা রয়েছে আর পুলিশি জেলা রয়েছে, যেটাকে পুলিশ ডিস্ট্রিক্ট বলে। আপনার উদাহরণস্বরূপ
পুলিশ ডিস্ট্রিক্ট একটা হলো, আরেকটা হলো কমিশনারেট। তো ধরুন কলকাতা পুলিশে, কলকাতা পুলিশ কমিশনারেট রয়েছে। এবার যেখানে কমিশনারেট রয়েছে সেখানে কমিশনার অফ পুলিশ হচ্ছে সেই এলাকার সর্বোচ্চ আধিকারিক, সেই এলাকা ভিত্তিক। আর যেখানে পুলিশ ডিস্ট্রিক্ট রয়েছে সেই পুলিশ ডিস্ট্রিক্টের এসপি। তর্কের খাতিরে সুন্দরবন, সুন্দরবন একটা পুলিশ ডিস্ট্রিক্ট। তর্কের খাতিরে ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার একটা পুলিশ ডিস্ট্রিক্ট। কিন্তু প্রশাসনিক জেলা যদি ধরেন, এখন নতুন ঘোষণার আগে গিয়ে যদি দেখেন, তাহলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে পড়ে। তো সেরকম প্রশাসনিক জেলা আর পুলিশি জেলা একটু আলাদা, সবসময় এক হয় না। তো সেই পুলিশ ডিস্ট্রিক্টের যিনি এসপি, তার ইমেল আইডি, প্রত্যেকটা পুলিশ ডিস্ট্রিক্টের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে তার ইমেল আইডি পাওয়া যাবে। আর যদি ইমেল আইডি আপনার মনে হয়, আমার বাংলার বার্তার মাধ্যম দিয়েও পেয়ে যাবেন সেখানে। এবং রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজিপি, তারও ইমেল আইডি রয়েছে। রাজ্যের ডিজিপি বা এলাকার ডিআইজি বা এসপি, এবং এসপি এবং লোকাল থানার যদি ইমেল আইডিটা পান সেখানেও দিয়ে দেবেন। এই সংক্রান্ত একটা লোকনাথের শেষ প্রশ্ন আমি করব, আমি আরেকটা আপনাকে বলছি। ধরুন আপনি থানায় গেলেন, থানা রিসিভ করলো না, তাহলে আইনে রয়েছে যে সেই এলাকার, ধরুন আপনি শহরে এলাকা হলেন, এলাকার ডেপুটি কমিশনার অফ পুলিশের অফিসে যাবেন, সেখানে আপনার কমপ্লেনটা জমা দেবেন। সেখানে কমপ্লেনটে সাধারণত কমপ্লেনটা নিয়ে নেন, বা সেই এলাকার কমিশনারের কাছে গেলেন, বা এসপির অফিসে গেলেন। এসপির অফিসেও একটা রিসিভিং সেকশন থাকে, এসপির অফিসেও যদি থানা রিফিউজ করে, এসপির অফিসে গিয়ে রিসিভিং করানো যায়। আর এসপির অফিসে রিসিভিং করালে সে ঠিক সেই সংশ্লিষ্ট থানায় সেই কমপ্লেনটা, অভিযোগটা পাঠিয়ে দেওয়া তার দায়িত্ব। ধরুন এসপি অফিসেও নিল না, তাহলে এলাকার জেলা শাসক যিনি রয়েছেন অর্থাৎ ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে রিসিভিং সেকশন থাকে, ডিএম এর কাছেও একটা পাঠিয়ে দেওয়া। আমি অনুরোধ করব আপনারা যদি দেখেন যে থানার কাছ থেকে অসহযোগিতা পাচ্ছেন, তাহলে এসপি, ডিএম, যত আধিকারিক সম্ভব, এসডিপিও, এলাকার ডিসি, ডেপুটি কমিশনার অফ পুলিশ, প্রত্যেকের কাছে এই কমপ্লেনগুলো দিয়ে দেওয়া। কারণ পরবর্তীকালে যদি মামলার দিকে এগোনো যায় বা এগোনো মনে হয়, তাহলে এই প্রত্যেকটি আধিকারিককে পার্টি করে মামলায় তাদেরকে একেবারে তাদের যে কাজ, তারা সে কাজটা করতে পারেননি বা করেননি, সেটিকেও আদালতের সামনে স্পষ্ট করা যাবে। আচ্ছা, আমার আরেকটি শেষ যে ধরুন একেবারে এইসব পদ্ধতি করে এফআইআর হলো না, তাহলে কি করণীয়? তাহলে শেষ হচ্ছে আদালতে যাওয়া। ভারতীয় দণ্ড কার্যকারী আইন অর্থাৎ কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1973 ধারা অনুযায়ী যে কোনো কমপ্লেন নেওয়া হবে না, সেই কমপ্লেনগুলো আদালতে, সেই এলাকার যে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট রয়েছে তার কোর্টে একটি আবেদন করেন, এবং তিনি পুলিশকে ডাইরেকশন দেবেন যে এটি একটি কগনিজেবল অফেন্স বা এখানে একটি অভিযোগটা স্পষ্ট হয়ে উঠছে এই কমপ্লেনটে, এটি নিশ্চয়ই আপনার একটা আইনজীবীর সাহায্য নিয়ে করতে হবে, উকিলবাবুর কাছে গিয়ে বলতে হবে, তিনি 156 ধারায় সেটিকে একটি কমপ্লেন করতে পারবেন। আরেকটা জিনিস বলে রাখি, ধরুন পুলিশ কমপ্লেন নিল, নিয়ে এফআইআর করলেন না, পুলিশ আপনি জানতে পারছেন না এফআইআর করা হয়েছে কি হয়নি, এক আধবার থানায় গেলেন, থানায় গিয়ে দেখলেন যে পুলিশ হয়তো ফেলে রেখেছে কাগজটা বা কিছু জানাচ্ছে না, সেক্ষেত্রে দুটি উপায়। একটা বললাম 156 ধারা, যেটি লোকাল কোর্টে গিয়ে করা। আরেকটি হলো কলকাতা হাইকোর্টে আপনি মামলা করতে পারেন, বা আপনার যে নির্দিষ্ট হাইকোর্ট রয়েছে, উত্তরবঙ্গের কয়েকটি জেলার জন্য সার্কিট বেঞ্চ রয়েছে, আর বাদ বাকি পশ্চিমবঙ্গের জন্য প্রিন্সিপাল বেঞ্চ, যেটা কলকাতায়, সেই হাইকোর্টে গিয়ে পুলিশি নিষ্ক্রিয়তারও আবেদন করার একটা জায়গা থাকে। যদি অনেক সময় 156 ধারা করাটাই অনেক সময় আদালত বলেন, কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই আদালত সেটির জন্য রায়দান দেবেন যে এটিকে এফআইআর হিসেবে ট্রিট করা এবং সেটিকে ইনভেস্টিগেট করা। এগুলো হলো এক ধরনের। আরেকটা ধরনের হলো কমপ্লেন্ট কেস, সে কমপ্লেন্ট কেসের বিষয়টা এক্ষুনি আমি আলোচনা করব না, কিন্তু এই ধরনের যে কেসগুলো হলো সেই কেসগুলোকে আমরা এইভাবে করতে পারি। আমি একটা শুধু শেষ প্রশ্ন করব, আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন সাধারণ মানুষের প্রয়োজনীয়তার দিকটা এবং সেটাকে অ্যাড্রেস করেছেন। সাধারণ মানুষের একটা ধারণা থাকে, থানা যদি এফআইআর আমার অ্যাকসেপ্ট না করে, আমি এসিপি বা ডিসিপি বা এসপি বা ডিএমের অফিসে গিয়ে যদি লিখিত কমপ্লেন করি, সেটা বোধ হয় এফআইআর হিসেবে ট্রিটেড হবে না, এটা কি ঠিক? অনেকখানি ঠিক, কারণ যাহা রটে তাহা কিঞ্চিত ঘটে। তো সেক্ষেত্রে
সেই ডিসি এসি এসপি তারা নিজেরা এফআইআর করবেন না, তাদের আপিস থেকে এফআইআর নম্বর বসবে না বা ধারাগুলো বসবেন না, সেটি সংশ্লিষ্ট থানায় গিয়ে সেই থানায় এফআইআর নম্বরটা করবে, সেই থানায় ধারাগুলো বসাবে, ভারতীয় দণ্ডবিধি বা অন্যান্য যা আইন হোক সে আইনের ধারাগুলো বসাবেন। তো ওখানে দিলে একটা কি সুবিধা হয়, আমরা যেটিকে একেবারে চলতি বাংলায় যদি বলি, ওপরের একটু চাপ থাকে বা ওপর থেকে বললে তাহলে পুলিশের আধিকারিকরা তারা ডিনাই করতে পারবেন না বা তারা বলতে পারবেন না যে আমরা কমপ্লেনটা পাইনি, কমপ্লেনটা কোথায়, কমপ্লেনটা কি, ফেলে রাখতে পারবেন না। একটা পেপার ট্রেল থাকবে, অর্থাৎ এসপির অফিস থেকে যদি সেই কোনো একটা থানায় থ্রু প্রপার চ্যানেল ডাইরেক্ট হয় তাহলে এসপিও তাকে হয়তো ভবিষ্যতে যদি এটাকে নিয়ে কিছু এ হয়, তদন্ত হয়, তাহলে সেটি কার দোষ, এসপি অফিসের দোষ না সেই থানার আধিকারিকদের দোষ, সেগুলোও স্পষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে এসপি ডিএম এর অফিসে একটা দিয়ে রাখা সবসময় ভালো, খারাপ নয়। আর যারা ইমেল ব্যবহার করেন, প্রত্যেকটি ডিএম এর ইমেল আইডি আছে, এসপির ইমেল আইডি আছে, সেই ইমেলে পাঠিয়ে দেবো, আর আজকালকার দিনে বাই পোস্টও পাঠিয়ে দেবো। পোস্টটা পাঠানোটা একটু ইনফিরিয়ার কেন, কারণ পোস্টের মধ্যে চিঠির কি আছে না আছে তো বোঝা যায় না, এমনি চিঠির ওপর যদি ডাইরেক্ট সিল দিয়ে সই করা হয় তাহলে রিসিভিংয়ের মাত্রাটা একটু বেড়ে যায়, যদি আমরা আইনের পরিভাষায় বিষয়টাকে বিচার করি তাহলে পোস্ট করলে, কিন্তু সাধারণত পোস্ট করলেও চলে। তো সেক্ষেত্রে ধরুন বহু ক্ষেত্রে আইনজীবীরা যখন বা উকিলবাবুরা চিঠি পাঠান, তারা তো আর রিসিভিং সবসময় করেন না, তারা বাই পোস্টে করান। তো সেক্ষেত্রে এই আপনার যদি বাই হ্যান্ড রিসিভিং না হয়, বাই পোস্ট আর ইমেল মারফত দুভাবেই কমপ্লেনটা অবশ্যই করে দেবেন, কয়েকদিন অপেক্ষা করবেন, যদি দেখেন কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না তাহলে আপনার এলাকার আইনজীবীর কাছে যাবেন, তিনি উকিলবাবু আপনাকে গাইড করে দেবেন যে 156(3) ধারায় যাবেন না হাইকোর্টে যাবেন না অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আপনি অভিযুক্তদের বিরুদ্ধে উচিত শাস্তির ব্যবস্থা নেবেন। অনেক ধন্যবাদ লোকনাথ।